দেখতে পাচ্ছেন আমাদের এই রিলস ভিডিওতে কিন্তু কোনো ফলো বাটনটা অ্যাড করা নাই। এবার জাস্ট আমরা পেজটা একটু রিফ্রেশ দিব একবার, এখন দেখতে পাচ্ছেন আমাদের রিলস ভিডিওর মধ্যে কিন্তু ফলো বাটনটা শো করতেছে। যদি আপনার কোনো একটা রিলস ভিডিও ভাইরাল হয়ে যায় এবং সেই রিলস ভিডিওতে যদি আপনার ফলো বাটন অ্যাড করা থাকে, তাহলে কিন্তু আপনার ফেসবুক আইডিতে প্রচুর ফলোয়ার বাড়বে। আর রিলস ভিডিওর মাধ্যমে আপনি যদি বর্তমানে ইনকাম করতে নাও পারেন, রিলস ভিডিওর মাধ্যমে কিন্তু ওয়াচ টাইম গেইন করতে পারবেন এবং সেই ওয়াচ টাইমগুলো কাজে লাগিয়ে আপনি কিন্তু আপনার ফেসবুক পেজে মনিটাইজেশন অন করে নিতে পারবেন। সো অবশ্যই রিলস ভিডিও আপলোড করা বন্ধ করবেন না। আর আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে রিলস ভিডিওতে ফলো বাটন অ্যাড করতে হয়। আমি তিনটা সেটিংস দেখাবো, এই তিনটা সেটিংস করলে 100% আপনি আপনার ফেসবুক রিলসের মধ্যে ফলো বাটন অ্যাড করতে পারবেন। আর লাইভ আজকে আপনাদের সামনে আমি আমার ফেসবুক রিলস ভিডিওতে ফলো বাটন অ্যাড করে দেখাবো, তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। রাইট, তো প্রথমে আমি দেখিয়ে নিচ্ছি যে আমার রিলস ভিডিওতে আদতেও কোনো ফলো বাটন নাই। আমি এখান থেকে আমার একটা রিলস ভিডিও ওপেন করলাম, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফলো অপশন নাই। আমি যদি আরও একটা রিলস ভিডিও ওপেন করি, দেখুন এখানেও কিন্তু ফলো অপশন নাই। তো দেখতে পেলেন আজকের ভিডিওতে আমি আমার এই ফেসবুক আইডিতে ফলো অপশনটা অ্যাড করে দেখাবো। সো এখন আপনাকে কিছু কাজ করতে হবে। তো ফলো অপশনটা অ্যাড করার জন্য আপনি প্রথমেই চলে আসবেন ফেসবুকের অফিসিয়াল অ্যাপে। এবার আপনি যেই ফেসবুক আইডিতে ফলো অপশন অ্যাড করতে চান সেই ফেসবুক আইডিটা লগ ইন করে নেবেন। ওকে, আমি যেহেতু এই ফেসবুক আইডিতে এই ফেসবুক আইডির রিলস ভিডিওতে ফলো বাটন অ্যাড করবো, তার জন্য আমি প্রথমেই এই ফেসবুক আইডিতে চলে আসলাম। ওকে, আপনারাও আপনাদের যেই ফেসবুক আইডি রিলস ভিডিওতে ফলো বাটন অ্যাড করতে চান সেই ফেসবুক আইডিটা লগ ইন করে নেবেন। এবার চলে আসবেন প্রোফাইলে। আপনার কাজ হবে এখান থেকে থ্রি ডট পয়েন্টে ক্লিক করা, তারপর এখানে একটা অপশন দেখতে পারবেন টার্ন অন প্রফেশনাল মুড, আপনার কাজ হবে এটার উপরে ক্লিক করে দেওয়া। দেন এখান থেকে টার্ন অনে ক্লিক করবেন, অর্থাৎ আমি বলতে চাচ্ছি আপনার প্রথম কাজ হবে আপনি ফেসবুক প্রফেশনাল মুড অন করে নেবেন। সো আমার এখানে প্রফেশনাল মুড অন করা হয়ে গেছে, আমি ব্যাক বাটনে প্রেস করে চলে আসব। দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু প্রফেশনাল মুড অন করা হয়ে গেছে। এখান থেকে এই যে ফলোয়ার্স এবং ফলোয়িং, এই দুইটা থাকলেই বুঝতে পারবেন যে আপনার ফেসবুক আইডিতে প্রফেশনাল মুড অন করা আছে। সো আপনার প্রথম কাজ প্রফেশনাল মুড অন করা। এখন আপনাকে দ্বিতীয় যেই কাজটা করতে হবে, আপনি চলে আসবেন ফেসবুকের হোম পেজে। আসার পর উপরে থ্রি ডট লাইন পাবেন, এখানে ক্লিক করে দিবেন। এখান থেকে একদম নিচের দিকে চলে আসবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে, তারপর এখান থেকে চলে যাবেন সেটিংসে, তারপর এখান থেকে আপনি প্রোফাইল সেটিংস নামে একটা অপশন পেয়ে যাবেন। এখানে ক্লিক করে দিলে আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে। এখানে আপনাকে প্রথমে ক্লিক করতে হবে প্রাইভেসি অপশনে। সো এখানে ক্লিক করে একটু নিচের দিকে আসবেন, এখানে একটা অপশন দেখতে পারবেন হু ক্যান সি ইউর ফিউচার রিলস। এই যে ইউর অ্যাক্টিভিটির মধ্যে প্রথমেই শেষের দিকে থাকবে হু ক্যান সি ইউর ফিউচার রিলস, এটার উপরে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনার যদি অন্য কোনোটা করা থাকে আপনি এখান থেকে অবশ্যই অবশ্যই পাবলিক করবেন, অবশ্যই এখান থেকে এটা পাবলিক করবেন। তারপর নিচের দিকে রয়েছে অ্যালাউ আদার টু শেয়ার ইউর রিলস টু দেয়ার স্টোরিজ, এখান থেকেও এটা ইয়েস করে রাখবেন। ওকে, অবশ্যই এই দুইটা সেটিংস এখান থেকে করে রাখবেন। তারপর এখান থেকে আপনি ব্যাক বাটনে প্রেস করবেন, এবার একটু নিচের দিকে চলে আসবেন। এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট, এই যে হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট, এটার উপরে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে বাই ডিফল্ট আমাদের সবারই এভরি ওয়ান করা থাকে, বাট এভরি ওয়ান করলে হবে না, আপনার যেহেতু রিলসের মধ্যে ফলো বাটন অ্যাড করবেন তার জন্য আপনি এখান থেকে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস এটা সিলেক্ট করবেন। অবশ্যই কিন্তু এটা সিলেক্ট করতে হবে, না হলে কিন্তু হবে না। ওকে, এই ছিল আপনার দ্বিতীয় কাজ। এখন আপনাকে তৃতীয় আর একটা কাজ করতে হবে, আপনি আবার এখান থেকে ব্যাক বাটনে প্রেস করে এখান থেকে চলে আসবেন পাবলিক পোস্টে। এই যে পাবলিক পোস্ট, এই অপশনটার উপর একটা ক্লিক করে দিবেন, তারপর এখানে যে অপশনটা থাকবে হু ক্যান ফলো মি, এটা অবশ্যই এখান থেকে পাবলিক করবেন। অর্থাৎ এই পেজের মধ্যে যেই অপশনগুলো থাকবে সবগুলো এখান থেকে পাবলিক করে রাখবেন। সো আমার এখানে অলরেডি সবগুলো অপশন কিন্তু পাবলিক করা আছে, আপনাদের এখান থেকে সবগুলো অপশনকে সবগুলো পাবলিক করতে হবে। ওকে, এই ছিল আপনার তিনটা কাজ। এই তিনটা কাজ করা হয়ে গেছে মানে এখন আপনার রিলস ভিডিওতে ফলো বাটন অ্যাড করা হয়ে গেছে। এখন আমি প্রুফ দেখাই যে আসলে আমাদের রিলস ভিডিওতে ফলো বাটন অ্যাড হয়েছে কিনা। সো আমরা যদি এখন প্রোফাইলে ক্লিক করে আমাদের রিলস ভিডিওতে আসি, সো আমি এখান থেকে একটা রিলস ভিডিও ওপেন করতেছি। আমি একটা রিলস ভিডিও ওপেন করি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফলো অপশনটা দেখা যাচ্ছে না, এখানে কিন্তু ফলো অপশনটা দেখা যাচ্ছে না। কারণ হচ্ছে আপনি আপনার ফেসবুক আইডি দিয়ে এখানে চেক করতেছেন, কিন্তু যখনই আপনি অন্য কারোর ফেসবুক আইডি দিয়ে এখানে চেক করবেন তখন কিন্তু ঠিক এখানে ফলো বাটন থাকবে। সো এখন আমি লাইভ দেখাই, যেহেতু বলেছি আজকের ভিডিওতে লাইভ দেখাবো, সো আমি এখন অন্য একটা ফেসবুক আইডি লগ ইন করে নিচ্ছি এবং সেইখান থেকে আপনাকে দেখাচ্ছি যে আসলে এই ফলো বাটন অ্যাড হয়েছে কিনা রিলসের মধ্যে। ওকে, তো এখন আমি চলে আসলাম আমার মেইন আইডিতে। এখন আমি সেই আইডিটা সার্চ করব যেই আইডিতে আমি এইমাত্র ফলো বাটন অ্যাড করেছি। সো এই ফেসবুক আইডিতে আমি এইমাত্র কিন্তু ফলো বাটন অ্যাড করেছিলাম, মানে আমাদের রিলস ভিডিওতে। সো এখান থেকে আমি চলে আসবো রিলসের মধ্যে। এই যে রিলসের মধ্যে আসলাম, এখন এখান থেকে আমি যে কোনো একটা রিলস ভিডিও ওপেন করি, ওয়াও, দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের ঠিকই এখানে ফলো বাটনটা শো করতেছে। তার মানে কিন্তু আমরা সাকসেসফুলি আমাদের রিলস ভিডিওতে ফলো বাটন অ্যাড করে ফেললাম।
সো এই ছিল আজকের ভিডিও। আর এটা কিন্তু আপনি নিজের আইডি থেকে দেখতে পারবেন না, আপনি যখনই অন্য কারোর ফেসবুক আইডিতে আসবেন তখনই কিন্তু এখানে রিলসের মধ্যে ফলো বাটন দেখতে পারবেন। সো অবশ্যই এই তিনটে সেটিংস যেগুলো আমি দেখালাম এই তিনটা অন করে রাখুন, 100% আপনার ফেসবুক রিলসের মধ্যে ফলো বাটন অ্যাড হয়ে যাবে। সো গাইস এই ছিল মূলত আজকের ভিডিও, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এরকম ইনফরমেটিভ ভিডিও আরও পাওয়ার জন্য।